তো কোন সাবজেক্টে হবে এটা নির্ধারণ করা কঠিন, যেখানে শ্রোতাদের নবী কারো মাটির কারো মুরুব এবং দুইজনের নামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে মসজিদের সভাপতি ঘুষখোর হইতে পারে, যেখানে পায়ের উপরে পা তুলে বসলে বেয়াদবি, দাড়ি কাটলে বেয়াদবি না, এমন সমাজে কি বিষয়ে বক্তব্য দেবে এটা নির্ধারণ করা খুবই কঠিন। যে সমাজে দিন প্রচারক তথা ইউটিউবার এবং ফেসবুকার এদের মতো ঈশার নামাজি পড়ে না, সে ওয়াজ রেকর্ডিং করে প্রতিদিন। যে সমাজে একটা থামনেল দিবে দেখেন কে কাকে কিভাবে বাঁশ দিছে বলে, এবং সে এটাকে দিন প্রচার মনে করে, ওই সমাজের অসুস্থ মস্তিষ্কের যুবক এবং প্রচারককে সামনে পেলে বক্তব্যের টপিক কি হবে এমন পরিস্থিতি নির্ধারণ করা কঠিন। যে সমাজে মানুষকে দিনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয়, এই পরিস্থিতিতে দিনের প্রচার প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন। যে সমাজের প্রত্যেকটা মানুষ চায় সামনের লোকটা ভালো হয়ে যাক আমি হব না, এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল। যে সমাজে যদি এখন বলি দাড়ি কাটা হারাম, শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে ইয়ামুল জুমা, জুমার দিন সবচেয়ে উত্তম দিন, তুমি ওই দিনটাকে নির্বাচন করো দাড়ি শেভ করার জন্য, বলবে হুজুর কথা তো ঠিক কইছেন, কিন্তু সে আগামী শুক্রবার যায় শেভ করবে। এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারাম আপনি বলবেন, আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন, পরের শুক্রবার যে সে দাড়ি কাটবে এমন যুবকের সামনে কি বক্তব্য হবে, কি বিষয় নিয়ে আলোচনা হবে, এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি নতুন হয়ে গেলে নানা হয়ে গেলে দাড়ি রাখবো এখনো বয়স হয় নাই, যে সমাজের মানুষের 14 বছর বয়সে দাড়ি ওঠে সে দাড়ি রাখবে 50 বছর বয়সে এই সিদ্ধান্ত নেয়, এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন। যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক, সে নিজে হুজুর হইতে চায় না, রিক্সা চালায় এক অক্ত নামাজ পড়ে না, ছেলেকে মাদ্রাসা দিছে কেন, একটু দিন ধর্ম শিখবে বাট সে নামাজ পড়ে না। যে সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত বাট তার না, তার হওয়ার দরকার নাই, এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর সামনে বক্তব্যের আলোচনা কি হবে বলা মুশকিল, অবশ্যই বলা মুশকিল। যেখানে 50,000 টাকা দিয়ে বক্তা আসবে, অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে, অথচ এই মানুষগুলোকে একটা সুন্নত শিক্ষা দিয়ে যাবে না, শ্রোতারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওইটাকে দিন প্রচার মনে করবে, এই ধরনের শ্রোতার সামনে বক্তব্য সাবজেক্ট কি সিদ্ধান্ত খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া। যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে, এটা না করে লেকচাররা আমল করায়, আমি আপনাকে বলবো সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে, আপনি সুবহানাল্লাহ পড়িয়েন, আমি এটা না করে আপনাকে বল আমি পড়াচ্ছি এখানে, অথচ আমার উচিত আপনাকে এটা শিখিয়ে দেবো এবং আপনি যখন তখন পড়বেন এটা। যেখানে আমি আপনাদেরকে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, সর্বোত্তম কি জিকির, সেখানে আমি আপনাদেরকে জিকিরটা না শিখি আপনাদেরকে জিকির পড়াই, সবাই বলেন লা ইলাহা, জিকির করাইছি শিখাই না, এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির করা মনে করে হয়ে গেছে আগামী বছর ওয়াজ আবার একবার করে নেব, জিকির হয়ে গেছে হজের মতো বছরে একবার আসে ওয়াজ না, এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা, মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন, খুবই খুবই কঠিন। তো যাই হোক, চাঁদপুর কচুয়া আমার মনে হয় প্রথমে আসছি, চাঁদপুরে এইবার সহকারে মাহফিল, এটা আমার দ্বিতীয় মাহফিল, 2022 সালে মনে হয় একবার আসছিলাম চাঁদপুর, এই রোডটা দিয়ে গেছে ঠিক আছে,
আর আজকে 2024 সাল জানুয়ারি 19 তারিখে আসলাম আরেকবার। চাঁদপুর আমার বাড়ি থেকে বেশি দূরে না, এখানকার মানুষের বিয়ে শাদী রীতি রেওয়াজ সব আমি জানি, আমি করি না সব পালন করি না, আমি জানি। এখানকার অনেক ময় মুরব্বীরা আমার আমার বাপ দাদার নাম বললে চিনতেও পারে, বেশি দূরে না আমার বাড়ি এখান থেকে, নাঙ্গলকোটকে বেশি দূরে না কি ওইখান থেকে, বেশি একটা দূরে না। এই সামনে গেলে তো যে মেন রোডে উঠলে হালকা একটু টান দিলে মুজাফফরগঞ্জ না, ওইদিকে একটু 15 মিনিট ঘুমটা চলে লাকসাম, 10 মিনিট ঘুমটা চলে আমার বাড়ি, বেশি দূর না তো। এখানকার বিয়ে সাথে দুলাভাই যে সালার পরে কোলে করে নিয়ে এসে গোসল করে পাড়ার মধ্যে রেখা আমি জানি, কথা বোঝেন নাই তো। এখানে যে ওই যে কুলা, কুলার মধ্যে ধান, কুলার মধ্যে চেরাক, নতুন বউরে বরণ করে নে কুলা চেরাক দেখি, বেশি দিন আগের কথা নেই ওটি। আরে বেটা অন উঠে গেছে কারণ তোরা পালায় বিয়ে করছো ভাই, পালন করবি রীতিরাজ পালন করবে কই আর, ওলা বান সব মাইয়া নিয়ে ফুফির বাড়ি খালার বাড়ি, এবার ফুফি বাইরে বুঝে ভাই খারাপ হতো না মাইনা নেই, তো আন রীতির আওয়াজ পালন করবো কে বাপে কর আমি তেজ্য করে দিব, পোলা কো আমি বাপের ঘরে না গেলে কি এসে যায়, আমি এখন বড় হয়েছি সাইকেল চালাম রিক্সা চালাম এই ছাড়া বাঁচবো না, আমি বস্তিতে যে থাকবো তারপরে তোরে সখী না তোরে ছাড়া বাঁচবো না, এমন পরিস্থিতি তো আসলে যদি রীতির আওয়াজ মানে এখন এগুলোই মানে ঠিক না। আমি যখন বিয়ে করতে গেছি বুঝছেন আমার একটা করছি আলহামদুলিল্লাহ, তো এখন ওই যে গেটের মধ্যে মিষ্টি চিনি খাওয়ানোর জন্য বলাবেন টেবিল টেবিল বসাইছে টাকা নেবে রাইট, আমি তো টাকা দিব না। আমি বললাম যে বিয়ে সারা জীবন শুনলাম সবাইকে শুভ কাজ, শুভ কাজে বাধা প্রথমে ঢুকতে, মানে আমি শ্বশুরের বাড়ির দিকে ঢুকবো বিয়ে পড়বো মধ্যখানে গেট বানায় দাঁড় করা বসেছে যেতে পারবে না এখানে টাকা না দিলে, আমি বুদ্ধি করে বললাম যে এটা কেমন আস্তা করবে না শুভ কাজে বাধা, চলো আমরা ফিরে যাই, কারণ আগে মানুষ বলতো বিধবা মহিলা দেখলে যাত্রা অশুভ হতো, বিড়াল চলে গেলে যাত্রা অশুভ হবে, সেই প্রেক্ষিতে চিন্তা করলে তো আইরে বিয়ের বাড়িতে ঢুকার আগে বাধা, চলো আজকে বিয়ে হবে না যদি হিসেব ওইটা হয় আর কি। তো যাই হোক আমার জ্যাঠা হালকা চোখ টিপ দিয়েছে বলছে এত এত কিছু বোঝে না, আমি মনে পার হয়ে গেছি ওরা দিছে ওরা টাকা আমরা দিচ্ছি ওরে ধরি না, এই যাই হোক একটা ছোট গল্প বললাম আর কি। হ্যাঁ ওরে বাপরে বাপ বিয়ে করছিস কত বছর আগে, আল্লাহ দেখুন চাঁদপুরের মানুষ ইত্তাকু রাব্বাকুম, নিজেদের প্রতিপালককে ভয় করুন এবং ভালোবাসুন। আহলুস সুন্নাতুল জামা সুন্নি সুন্নতি এভাবে চিন্তা চিন্তা করলে সুন্নত হয় না, সুন্নতকে আঁকড়ে ধরতে হলে কোরআন ও সুন্নাহ যা বলে তা করতে হয়, যা নিষেধ করে তা বর্জন করতে হয়, তাই সুন্নি হওয়া যায়, এছাড়া সুন্নি হওয়া যায় না। শুরুতেই বলে রাখি ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন, ওয়া মাখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পরের বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর মতানক্য ঘটিয়েছিল। আপনি যদি একটু লক্ষ্য করেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, আল্লাহ বলছে এ শিয়া সুন্নি চিশতি সাবিরি তরিকত হাকিকত মারিফত শরীয়ত চরমরে আট্রসি ফুরফুরা মাইজবান্ডারি ওলিদ কিলিদ জৈনপুরি সালাফি আহলে হাদিস, তাদের কাছে কোরআনুল করিম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের দ্বন্দ্বের কারণে, এটা আমি বলছি না সূরা আল ইমরান বলছে না, না সালাফি সহিহ আকীদা আহলে হাদিস জৈনপুরি ওলি তিলি মাইজভান্ডার সাসিনা না না এগুলো এভাবে আসেনি, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতটা খোলেন না, আপনার এলাকায় কি কোরআন কি নাই নাকি, তো ভুল বললে ধরে দেবেন আমাকে সংশোধন করে দেবেন, যদি ভালো না লাগে এখান থেকে নামবো দুইটা বাড়ি দিবেন চুদা দিয়ে, বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছে নেকি দিও, আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও, খালাস বিচারের মাঠে ফয়সালা হবে কে নেকি হবে, শেষ ঝামেলা শেষ, ঠিক আছে ঝামেলা শেষ, আপনার রাগ থাকলে মিটাই নেবেন ভুল বলবে ধরে দেবেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 19,
ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম ওয়া মাখতালাফাল লাযীনা উতুল কিতাব এদের কাছে এই যে কোরআনুল কারীম কিতাব আসছে এরা ইখতিলাফ করছে বিদ্বেষ করছে এটাকে প্রত্যাখ্যান করছে কেন ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম নিজেদের মধ্যে দ্বন্দ্ব একজন কয় রাসূল মাটির একজন কয় রাসূল নূরের একজন কয় আল্লাহ আরশের উপর একজন কয় সব জায়গায় বিরাজমান নিজেদের দ্বন্দ্বে এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে দাদাই কি কইছে এদের সংখ্যা কত বেশি এরা কত বছর থেকে আমল জানে এগুলোতে তারা জোর করে ঝগড়া করছে আমল কত পুরনো তোমার বাপ দেখাও তুমি দাদা দেখাও তুমি আরে ভাই তোমাকে 1450 বছর আগে নিয়ে গেছে তুমি বলতেছো বাপ দাদার জন্মে শুনি নাই তোমার বাপ দাদার বয়স কত মিয়া 100 বছর যেতে পারো তোমার দাদার কান্দি দেখো তোমার দাদার বয়স কত বলো তুমি মরছে কত বছর আগে বাইচা ছিল কত বছর 100 বছর হইছে এখন 100 বছরকে অনেক আগের কথা বলো আমি 1450 বছর আগে নিয়ে গেছি তোমারে তুমি আসলে 100 বছরের পুরান বলতে এখানে আইসা 1450 বছর নতুন হয়ে গেছে না তোমার বাপ দাদা 100 বছর আগে আসছে খুব পুরান ওর বাপ রে বাপ 1450 বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ করে এই তোমার অঙ্ক এই তোমার হিজাব